গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীর পরিবার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। এখন অফিসে বেরোবে, তাই জন্য আমি শ্যামের ব্রেকফাস্ট রেডি করছি, আর ওর অলরেডি লাঞ্চ প্যাক হয়ে গেছে। আর আজকে ব্রেকফাস্টে দিচ্ছি ডিম সেদ্ধ, কলা আর পাউরুটি। প্রত্যেক দিন বেরোবার আগে ছাতু শরবত খেয়ে বেরোয়, তাই জন্য আমি এখন ওকে আগে ছাতু শরবতটা করে দিলাম। এদিকে বাবা নিয়ে সকালবেলা উঠে এক্সারসাইজ করা হয়ে গেছে, এখন ওকে রেগুলারই ফোর্সলি এক্সারসাইজ করানো হচ্ছে। আর তার সাথে আমি দিলাম এখন ডাবের জল, সকালবেলা ওকে একজন খেতে বলেছে ডাবের জলটা, সেই কারণে ওকে এখন ডাবের জলটা দিয়ে দিলাম। আর সবথেকে মজার বিষয়, আজকে বাবা ব্রেকফাস্ট রেডি করছে, আমার এত খুশি লাগছে। কেউ যদি কিছু করে দেয়, সাজিয়ে গুছিয়ে দেয়, সত্যি খুব ভালো লাগে। আজকে বাবান আনন্দ করে যখন টিফিনটা রেডি করে দিচ্ছে আমাদের সবার জন্য, আমিও খুব খুশি, বাবানও খুশি। আর এখন আমরা ব্রেকফাস্টটা এনজয় করবো। দেখাই ও কী ড্রয়িং করছে, আমার দিকে ঘুরিয়ে দিল যার জন্য ছবিটা। এটা ক্রিসমাসের ওপর একটা মানে ছবি আঁকছে, এখনই আর ছবিটা কমপ্লিট হয়নি। একটা মানুষ এখানে একটা লাল ড্রেস কোড পরলো, আর দূরে ক্রিসমাস ট্রি, বাড়ি, ফুল, গাছ, রাস্তা এইসব আঁকছে। তো যা মনে হচ্ছে একটা কার্টুন টাইপের ছবি আঁকছে। আর আঁকুক, পেছনে আর একটা সেম ছবি নিয়ে বসেছে, ওইটাকে রং করবে। ড্রয়িং করতে করতে ততক্ষণে আমি রান্নাটা সারতে চলে গেলাম, এবং রান্না সেরে এসে দেখলাম কি অবস্থা। দেখো আর লিপস্টিক আর চোখ দেখি, চোখ দেখি, চোখ বন্ধ কর। উরি বাবা, শ্যাডো কে পরিয়ে দিয়েছে এসব? সাজু কিছু কে করে দিল? দিদি। আর তুই সাজলি বসে বসে? ও বাবা, মাথায় ক্লিপও দিয়েছিস দেখি, একটু কি সেরেছিস? এই হচ্ছে মেকআপ আর্টিস্ট, আর তিনি তার মেকআপের এক্সপেরিমেন্ট করেছে ভাইয়ের উপরে যত রাজ্যের আবল তাবল। যখনই আমি নিচে যাই বা কোনো কাজের দায়িত্ব দিয়ে যাই, ভাইয়ের ওপরে ওর অ্যাপ্লিকেশন চলে, এবং এই যে তুলতে এরপরে এগুলো পরিষ্কার করতে আমার আরও ঝামেলা বাড়ে, এবং ওর যে স্কিনেরও ক্ষতি হচ্ছে সেটাই বা ওকে কে বোঝাবে বলেও কোনো কাজ হয় না। এইভাবেও ভাইকে আটকে রাখে, ভাইও মজা করে ওদের দিদির কাছে সাজে, এইসবই চলে। আর দেখো ওদের যে কত রকমের দুষ্টুমি সারাদিন আমাকে সামলাতে হয়, তার কোনো হিসেব নেই। দেখি তো চলো 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 শিখি জামা প্যান্ট পরো ঠান্ডা। এই সবজিগুলো আমি আগের দিন বাড়িতে গেছিলাম, তখন বাপি আমাকে দিয়ে দিয়েছে, বাপি নিজের হাতের ফলানো সবজি, বেগুন, উচ্ছে, তারপরে হচ্ছে ধনে পাতা, সমস্ত কিছু দিয়েছে আর কি, টাটকা দেখো ধনে পাতাগুলো। আর দেখো আজকে আমাদের বাড়িতে আমার ছোট আন্টি এসছে, এখন ছোট আন্টি কফি খাচ্ছে, ভীষণ কাশি হয়েছে, কোনো কিচ্ছু খেলো না, শুধুমাত্র কফি খাচ্ছে। এদিকে এনেছে অনেক কিছু ভাগে ভাগে সবার জন্য, আমার ছেলের জন্য আপেল, মেয়ের জন্য মিষ্টি, আবার আমার শাশুড়িমার জন্য গুড়ের রসগোল্লা, সবাই ভাগে ভাগে এনেছে সবার জন্য, কিন্তু নিজে নিজে কিচ্ছু খায়নি। আর তার সাথে সাথে আমি অমলেট করেছি, সেটাও খাবে না, কারণ তার আজকে নিরামিষ। মিষ্টি খেতে বললাম, সে মিষ্টি খাবে না, সে খালি কফি খেলে দুবার, কারণ তার কাশি হচ্ছে। আর এনেছে অনেক কিছু, যেগুলো বললাম সেগুলো ছাড়াও, এ দেখো এই হচ্ছে আমার মেয়ের জন্য, এই যে মেয়ের জন্য এই যে শীতের হাইনে গেঞ্জি, তার সাথে ম্যাচিং প্যান্ট, সেম জিনিস ছেলেরও, খালি কালারটা আলাদা। এটা হচ্ছে লাল রঙের হাইনে গেঞ্জি, এই যে খুব সুন্দর কালারগুলো। আর এই হচ্ছে প্যান্ট, এই যে অ্যাকচুয়ালি এটা কালারটা না অরেঞ্জ, এখানে একটু হলুদ মতো মনে হচ্ছে, যাই হোক। আর এটা হয়তো অনেকের মধ্যেই হয়, বাড়ির বড় যে মেম্বার তার জামাগুলো, বা আমাদের আত্মীয়দের মধ্যে যারা বড় তার ছোট ছোট জামা যেগুলো ভালো রয়েছে সেগুলো পরে যারা ছোট তাদের জন্য দিয়ে দেওয়া হয়, এবং সেম আজকেও তাই হয়েছে। আমার মাসির মেয়ের সোয়েটার অনেকগুলো ছোট হয়ে গেছে, এবং দেখো কত সুন্দর সোয়েটারগুলো, পুরো নতুন। এই দেখো এই টপটা, এটাও পুরো নতুন, কালারগুলোও সুন্দর রয়েছে, কিন্তু তার ছোট হয়ে যাওয়ার জন্য আমার মেয়ের কাছে চলে এসছে। এরকম আমি আমার মেয়ের যেগুলো ছোট হয়ে যায় একে তাকে দিয়ে দিই, আবার আমার ননদের মেয়েরও অনেক সময় দু একটা জামা যেগুলো ভালো থাকে, সুন্দর থাকে একদম, কিন্তু সাইজে ছোট হয়ে যায় সেগুলো দিয়ে দেয়, সেরকমই আজকে আন্টি অনেক
অনেকগুলো বাড়িতে পড়ার মতো এনেছে, প্লাস বেড়াতে যাওয়ার বা কোথাও ঘুরতে যাওয়ার মতো ভালো ভালো সোয়েটার ফোয়েটারগুলো যতটা পারা যায় নিয়ে এসছে। আর এ দেখো কতগুলো নিয়ে এসছে, অনেক দেখাচ্ছি। আন্টির মেন উদ্দেশ্য ছিল শুধু আমাদের দেখা বা আমাদের দেখতে আসা তা নয়, তার সাথে এই জামা কাপড়গুলোও আমাদের বাড়িতে নিয়ে আসা। কী করলো, আমি রান্না করতে গেছি, তার মধ্যে হল লঙ্কা আর নুন একসাথে মিশিয়ে ফেলেছে, এখন আমি সেগুলো আলাদা করছি। কী কাজ আমার যে বাড়ায় সারাদিনে কী বলবো। বানাচ্ছি সন্ধেবেলার একটা স্ন্যাক্স, তার জন্য চিকেনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এর সাথে মেশাবো একটু গোলমরিচ গুঁড়ো, এই যে 1 কলাম একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন দিচ্ছি। এবার আমি চিকেনটার মধ্যে অ্যাড করছি পেঁয়াজ বাটা, রসুন কুচি আর আদা বাটা। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। পুরো মিক্সারটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবং ডিমটা দিয়ে আরও একবার ভালো করে পুরো ম্যারিনেশনটা করে নিলাম। এরপর ওপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিলাম এবং এটা ভালো করে মিক্স করে নিলাম যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবং কড়াইতে বা প্যানে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেল গরম হওয়ার পরে চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি এবং দিয়ে 2 প্লেট ভালো করে ভেজে তুলে নেব। দেখো কীরকম করে দিয়েছি, বেশ সুন্দর লাগছে কিন্তু। এমনি আমি একটা ভাজা খেয়ে রেখেছি, খুব ভালো লাগছিলো ভাজাটা হয়ে যাওয়ার পরে খেতে। যাই হোক, এইভাবে আস্তে আস্তে আমি 2 প্লেট ভেজে নিই, চিকেনটা তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি এবং এরপর লম্বা লম্বা করে কাটা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন কুচি এগুলো আমি রেডি করে নিয়েছি। আমার কাছে যেহেতু রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপার কোনোটাই ছিল না, এগুলো আমি দিইনি। এবং ওই যে তেলটা ছিল তার মধ্যে আমি ফার্স্টে রসুন কুচি, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে নুন দিয়েছি, ছিটিয়ে দিয়েছি যাতে কি একটু মুজে যায় জিনিসটা। এবং তারপরে আমি আস্তে আস্তে সব কটা সবজি যা যা ছিল আমার কাছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি বা ক্যাপসিকাম কুচি, সেগুলো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করব। এবং তারপরে কিছুটা মজে আসার পরে স্লাইট আমি টমেটো সস আর তার সাথে চিলি সস এবং সয়া সস মিক্স করে নেব। এটা মিক্স করে নেওয়ার পরেই আমি চিকেনগুলো এর মধ্যে, ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে আমি নিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নাবিয়ে নেবে। এবং ওপরে একটু গার্নিশিং করেছি লেটুস আর তার সাথে পেঁয়াজের রিং দিয়ে। তাহলে আমার রেডি হয়ে গেল জাস্ট ইয়াম্মি ইয়াম্মি চিকেন। চিকেনের এটা স্ন্যাক্স বা তোমার চিকেন 65 যেটাই তুমি বলো। আর এটা আমি শুধুও খেতে পারবো অথবা একটু রুটি দিয়ে বা পরোটাতে খেতেও কিন্তু জাস্ট দারুণ লাগবে। আমি খেটে খেটে এটা রেডি করলাম। আর দেখো শ্যাম তার মধ্যে বিরিয়ানি নিয়ে চলে এসছে, এখন আমাদের প্রায় বিরিয়ানি খাওয়া হচ্ছে, তার জন্য আমাদের পেট সবারই বড় হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে আর কী করা যাবে, এখানে শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।